অষ্টাদশ লোকসভা অধিবেশনের প্রথম দিনেই শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ কাঁপালেন তৃণমূল সাংসদরা। এক নজরে দেখে নিন তাদের শপথ গ্রহণ। আমি কল্যাণ ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংগতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব। আমি অভিষেক ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব। আমি মহুয়া মৈত্র লোকসভার সদস্যা নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব। আমি রচনা ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব। আমি সায়নী ঘোষ লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব। জুন বালিয়া, হ্যাভিং বিন ইলেক্টেড আ মেম্বার অফ দ্য হাউস অফ দ্য পিপল, টু সলেমনলি অ্যাফার্ম দ্যাট আই উইল বেয়ার ট্রু ফেথ অ্যান্ড অ্যালিজিয়েন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ বাই ল এস্টাবলিশড, দ্যাট আই উইল আপহোল্ড দ্য সভরেনিটি অ্যান্ড ইন্টেগ্রিটি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্যাট আই will faithfully discharge the duty upon which I am about to enter. Main Pathan Yusuf Khan jo Lok Sabha ka sadasya nirvanchit hua hu Ishwar ki shapath leta hu ki main vidhi dwara sthapit Bharat ke samvidhan ke prati sachi shraddha aur nishtha rakhunga. Main Bharat ki prabhuta aur akhandta akshun rakhunga tatha jis pad ko main grahan karne wala hu uske kartavyon ka শ্রদ্ধাপূর্বক নির্বাহ করুঙ্গা। আমি শতাব্দী রায় ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমিকত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব।